হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওন্স অ্যাগেন। বলা হয়ে থাকে এশিয়াতে ক্রাইম রেট বেশি, কিন্তু কথাটি মোটেও সত্য নয়। কারণ এশিয়াতে এমন অনেক নিরাপদ দেশ রয়েছে যেসব দেশের ক্রাইম রেট একেবারে নেই বললেই চলে। আর এসব দেশ হতে পারে আপনার কাজ এবং বসবাসের জন্য প্রথম পছন্দ। আজকের ভিডিওতে আমরা এশিয়ার এমন 60টি দেশের কথা জানাবো যেসব দেশে আপনি নিরাপদে কাজ এবং বসবাস করতে পারবেন। মূল ভিডিও শুরুর আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সমাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন। নাম্বার 7, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার কিছু কিছু জায়গায় ক্রাইম রেট থাকলেও দেশটির বেশিরভাগ জায়গা বসবাসের জন্য নিরাপদ। ইন্দোনেশিয়ার অর্থনীতির চাকা বেশ সচল হয়ে উঠছে, যার কারণে এই দেশটিতে বিজনেস এবং জবের বেশ সুযোগ রয়েছে। দেশটির রাজধানী জাকার্তা এবং এটি দেশের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। ইন্দোনেশিয়ায় মাত্র $500 ব্যয় করে এদেশের প্রায় যে কোনো শহরে শান্তিপূর্ণভাবে থাকতে পারবেন। নাম্বার 6, ইউনাইটেড আরব আমিরাত। এই দেশটি অত্যন্ত উন্নত এবং আধুনিক। ইউনাইটেড আরব আমিরাতে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং, এছাড়া রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শপিং মল সহ সকল নাগরিক সুবিধা। এই দেশটি কাজ করা এবং শান্তিপূর্ণ বসবাসের জন্য অত্যন্ত উপযোগী। এদেশে ক্রাইম রেট একেবারে কম, যার কারণ হচ্ছে এদেশের পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ। এদেশে আপনি গড়ে মাত্র 5 মিনিটে পুলিশ সেবা পেতে পারেন। পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর তালিকায় ইউনাইটেড আরব আমিরাতের অবস্থান 31তম। নাম্বার 5, তাইওয়ান। তাইওয়ান অত্যন্ত উন্নত একটি দেশ। এদেশের ক্রাইম রেট বরাবরের মতোই কম থাকে। দেশটি ইলেকট্রনিক পণ্য উৎপাদনের দিক থেকে পুরো পৃথিবীতে 6 নম্বর, যার কারণে এই দেশটিতে রয়েছে কাজের বিশাল সুযোগ। তাইওয়ান অনেক উন্নত হলেও দেশটি সিঙ্গাপুর বা জাপানের মতো এক্সপেন্সিভ না। এখানে খুব কম খরচে বসবাস করা যায়, যার কারণে ছোট এই দেশটিতে প্রায় 9 লাখ বিদেশি লোক শান্তিপূর্ণভাবে কাজ এবং বসবাস করছে। নাম্বার 4, মালয়েশিয়া। মালয়েশিয়া খুব দ্রুত উন্নয়নশীল একটি দেশ। এই দেশটির রয়েছে খুব শক্তিশালী অর্থনৈতিক কাঠামো, স্বাস্থ্যসেবা এবং খুব কম খরচে বসবাসের সুযোগ। এই দেশটি বেস্ট রিটায়ারমেন্ট ডেস্টিনেশন অর্থাৎ সেকেন্ড হোম হিসাবে পুরো পৃথিবীতে 5 নম্বর। দেশটিতে এখনও বিজনেস এবং কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। দেশটির বিভিন্ন অংশের ক্রাইম রেট বিভিন্ন রকম, তবে আপনি কাজ এবং বসবাসের জন্য সবচেয়ে নিরাপদ অংশটি বেছে নিতে পারেন। নাম্বার 3, দক্ষিণ কোরিয়া। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় দক্ষিণ কোরিয়াতে ভালো জব এবং নিরাপদে বসবাসের সুযোগ রয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল ছাড়া বাকি সব জায়গায় কম খরচে বসবাস করা যায়, যার কারণে এই দেশটিতে প্রায় 1 মিলিয়নের বেশি বিদেশি লোক শান্তিপূর্ণভাবে কাজ এবং বসবাস করছে। নাম্বার 2, জাপান। জাপান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ দ্বীপ দেশ। এই দেশটির বিশ্বব্যাপী পরিচিতি রয়েছে অনেক কম ক্রাইম রেট, ভালো খাবার এবং উন্নত জীবন ব্যবস্থার জন্য। শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ হিসেবে জাপানের অবস্থান পুরো পৃথিবীতে 6ষ্ঠ। এই দেশে নিত্য নতুন কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, যার কারণে কর্মসংস্থান এবং শান্তিপূর্ণভাবে বসবাসের তালিকায় জাপানের অবস্থান এশিয়াতে দ্বিতীয়। নাম্বার 1, সিঙ্গাপুর। গ্লোবাল পিস ইন্ডেক্সের মতে বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় সিঙ্গাপুরের অবস্থান পুরো পৃথিবীতে 5ম, আর কর্মসংস্থান এবং শান্তিপূর্ণভাবে বসবাসের দিক থেকে সিঙ্গাপুরের অবস্থান এশিয়াতে 1 নম্বর। সিঙ্গাপুরে রয়েছে উন্নত চিকিৎসা, শিক্ষা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিজনেস এবং জব পারপাসে অসংখ্য বিদেশি নাগরিক সিঙ্গাপুরে কাজ করে। উন্মুক্ত ও নিরাপদ অর্থনীতির কারণে সিঙ্গাপুর পরিণত হয়েছে গ্লোবাল বিজনেস সেন্টারে। সিঙ্গাপুরে আয়ও যেমন বেশি, ব্যয়ও তেমন বেশি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে রয়েছে এই ধরনের অসংখ্য ভিডিও, চাইলে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।